পিলখানা হত্যাকাণ্ডের 2 বছর আগে থেকেই এর পরিকল্পনা করা হয়েছিল। তদন্ত কমিটির কাছে বিডিআর এর সিপাহী মোহাম্মদ আশরাফুল আলমের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছিল। জবানবন্দিতে বলা হয়েছিল, দেশের ইতিহাসে নৃশংসতম ঘটনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য 2017 সালেই বিপদগামী বিডিআর সদস্যরা ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং শেখ সেলিমের সঙ্গে যোগাযোগ করেন। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগেই বেশ কয়েকবার তাপসের সঙ্গে তাদের বৈঠক হয়। বর্বরোচিত ওই ঘটনার পর বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এবং তদন্ত কমিটির কাছে দেয়া বিডিআর এর খুনি সদস্যদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য উঠে আসলেও হত্যা পরিকল্পনায় সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা তো দূরের কথা, তারা জিজ্ঞাসাবাদেরও বাইরে থেকে যান। বিডিআরের ওই সদস্যের দেয়া স্বীকারোক্তি মতে হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা বিডিআর সদর দপ্তরের ভেতরে ও বাইরে দফায় দফায় বৈঠক করেন। এছাড়া বিডিআরের তৎকালীন ডিজি ও তার সহধর্মিণীকে হত্যার অনুমোদন করেন ব্যারিস্টার তাপস। অস্ত্রাগার লুট সহ সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন জনকে দলে দলে ভাগ করে দেয়া হয়েছিল। আশরাফুল আলম জবানবন্দিতে বলেন, ওই দিন ডিএডি হারুন জানিয়েছিলেন যেদিনই দরবার হোক সেদিনই অফিসারদের জিম্মি করা হবে এবং সকল দাবি দেওয়া প্রধানমন্ত্রীকে জানানো হবে। দাবি দেওয়া পূরণ করে সাধারণ ক্ষমা ঘোষণা করলে অফিসারদের ছেড়ে দেওয়া হবে। বিডিআরের ডিজি সহ অন্যান্য অফিসারদের হত্যার পর লাশ গুম করা থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছিল পরিকল্পনা মাফিক। দেশের একটি প্রভাবশালী গণমাধ্যম ওই বিডিআর সদস্যের জবানবন্দির আলোকে প্রতিবেদন প্রকাশের পর দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।